হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তো আমি আল্লাহর রাসূল মেহেরবানিতে ভালো। অনেকেই আমাকে কমেন্ট করে আসছেন যে ভাইয়া, এই দেশে শুনতেছি যে সরকার বসে যাবে, আসলে কি সরকার বসবে না বসবে না, সব কিছু ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে। আরও আমাকে অনেকে কমেন্ট করে আসতেছেন যে ভাইয়া, এই দেশে বর্তমানে টাকার রেট কত বা রেট বাড়ছে বা কমছে কি, এ টু জেড আমি আপনাদেরকে শেয়ার করব আজকের ভিডিওতে। তো প্রথমে আমি যে কথাটি বলতে চাই, গত 6 মাস আগেও এই দেশে টাকার রেট ছিল 1 দিনার সমান 24 টাকা, বর্তমানে টাকার রেট হচ্ছে 1 দিনার সমান 17 টাকা। তাইলে আপনারা চিন্তা করেন, গত 6 মাস আগেও টাকার রেট ছিল 1 দিনার সমান 24 টাকা, বর্তমানে 1 দিনার সমান 17 টাকা। তাইলে আপনারা চিন্তা করে, দিনকে দিন টাকার রেটটা কমে আসতেছে। তো এদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দেশের প্রবাসী, যারা কাজ করে আসতেছে তারাই ক্ষতি হচ্ছে। এই দেশে কিন্তু টাকার রেট কমার সাথে সাথে কিন্তু বেতনও বাড়ানো হচ্ছে না, যেই বেতন সেই বেতনে, আগে যে বেতন ছিল সেই বেতনই রয়ে গেছে, শুধু টাকার রেটটা কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে যত প্রবাসী আছে তারাই। আর সরকার বসার যে কথাটি, গত 15 বছরে যে জায়গায় সরকার বসেনি, আপনারা কী করে ভাবেন যে আরও 2 বছরে সরকার বসতে পারে? তো এইটা সম্পূর্ণ ভুয়া তথ্য, আসলেই কোনো সরকার বসার কোনো আশঙ্কা নেই। তো এই জন্যই আমার এই ভিডিওটি তৈরি করা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।